আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং উপস্থিত যারা এখানে ছোট ছোট বাচ্চারা আছেন তাদের স্নেহ ও মমতা আমার পক্ষ থেকে। এখানে যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই। আজকে আমার যে কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রধান শিক্ষককে। আসলে এই অনুষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ, মনে হয় যে একটু হয়তো হাউ কাউ চিল্লাচিল্লি এরকম কিছু, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেক বাচ্চারা অনেক বিনোদন পায়, অনেক কিছু শিখে ফেলে। আর এই অনুষ্ঠানটা মূলত শুধু বিনোদন দেওয়ার জন্য না, আমরা সব অভিভাবক একত্রিত হই, আমাদের মতামত শেয়ার করি, এখানে ভালো আছে অনেক কিছু আছে, দুই একটা এদিক ওদিক হতেই পারে, মানুষ মাত্রই কিন্তু ভুল হতেই পারে, ভুলের অতীত আমরা কেউ নই। আর সবচেয়ে যে মূল বিষয়টা সেটা শুধুমাত্র আমরা যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্রোগ্রামটা কিন্তু বাচ্চাদের জন্য মূলত নয়, অভিভাবকরা আসবে তাদের বাচ্চারা এখানে কিভাবে পড়াশোনা করছে বা তাদেরকে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে প্রতিটা বিষয়ে কিন্তু একটু দেখা যায়, কারণ সবাই কিন্তু এখানে সময় পাই না আমরা আসার জন্য, কেউ সাংসারিক কাজে ব্যস্ত, কেউ বা বাইরে চাকরি করি, এজন্য এই প্রোগ্রামটা আমাদের কিন্তু গুরুত্ব সহকারে শুধু যে প্রধান শিক্ষক বা স্যার ম্যাডাম তাদের যে দায়িত্ব বিষয়টা এরকম না, আমাদেরও কিন্তু কিছু না কিছু দায়িত্ব আছে। ওনাদের যদি কোনো রকম কোনো কিছু বললে অনুষ্ঠানটা আরো সুন্দর হয় আরো মার্জিত হয় সেই কথাটাও কিন্তু আমরা শেয়ার করতে পারি। অনেকে বলতে পারে যে কিসের সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসা এটা, কিন্তু না, এমন কোন বিধান নেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, মাদ্রাসা বলে কোনো বিনোদন হবে না, শুধু হেজাব পরে আসতে হবে আর শুধু পাঞ্জাবি টুপি লাগিয়ে আসতে হবে। আমি যদি আমার ইসলামকে মেনে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে ভদ্রভাবে সুশৃঙ্খলভাবে শিক্ষকদের আনুগত্যর ভিতরে প্রোগ্রামটা উপস্থিত করি বা অ্যাটেন্ড হই, তাহলে কিন্তু এখান থেকে আমার অনেক বিনোদন না শুধু শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। এখানে এই যে বাচ্চারা কেউ পুরস্কার আজকে পাবে কেউ পাবে না, কিন্তু যারা পাবে না তারাও কিন্তু পুরস্কারের আশায় অনেকগুলো গজল শিখে ফেললো, অনেক অনেক সুরা শিখে ফেললো। কেন? তাদের একটা আকাঙ্ক্ষা যে আমি একটু ভালো করলে আমি এখান থেকে পুরস্কার পাবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। যখন নাকি পুরস্কার পাবে না তার জন্য কিন্তু এখানকার প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক সে ব্যবস্থাও করছে সান্ত্বনা পুরস্কার। সব জায়গায় কিন্তু এই ব্যবস্থাগুলো হয় না, আমি সমালোচনা করছি না, যেটা বাস্তব সে প্রেক্ষাপটে বলছি। একটু ভেবে দেখি আমরা যদি পিছনের যে দিনগুলো গেছে সেই দিনগুলোতে প্রতিটা প্রোগ্রামে কিন্তু প্রধান শিক্ষক বাকি যারা আছে প্রধান শিক্ষকের বাইরেও যারা স্যার ম্যাডাম আছে ওনারাও কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে চেষ্টা করে আমরা যেন বিনোদনগুলো ঠিক মতো উপলব্ধি করতে পারি বা সবাই এসে এখানে যার যার মতো আনন্দ গুলো পেতে পারি। এখন করোনাকালীন সময়ের জন্য সময়টা এমন যাচ্ছে, গত বছর এই প্রোগ্রামগুলো হয়নি আর আমাদের বাচ্চারা কিন্তু বাসা থেকে থেকে আহামরি যে পড়ালেখা করছে বিষয়টা এমনও না, তারাও কিন্তু বিনোদন চায়, তারাও কিন্তু ঘুরতে চায়, তারাও চায় সবার সাথে মিশতে। এক ঘরে থাকতে থাকতে মানসিকতার উপর কিন্তু বাচ্চাদের চাপ পড়ে যাচ্ছে, তাদের কিন্তু স্বাভাবিক আর রাখা যাচ্ছে না। আর আমাদের উচিত মাদ্রাসা থেকে যখন চলে যাবে বাচ্চারা তারা কি হোমওয়ার্ক করলো, মানে মাদ্রাসার যে পড়াগুলো সেগুলো কি করলো ঠিক মতো কি করলো না, সব শুধু ওনাদের উপর ছেড়ে দিলে হবে না, আমাদের নিজেরও দায়িত্ব আছে, আমাদের মা বাবা যারা আছি আমাদের নিজস্ব কিছু দায়িত্ব সেগুলো কিন্তু আমাদেরকেই পালন করতে হবে। আর এই প্রোগ্রামটা থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারি, তুমি এখানে গজলে নাম দিয়েছো, কবিতায় নাম দিয়েছো, কোরআন তেলাওয়াতে নাম দিয়েছো, তুমি কোনটা পড়তে ভালোবাসো, কোনটা তুমি ভালো পারবে, তোমার কি মনে হয়, তোমার কনফিডেন্স কতটুকু, এই বিষয়গুলো আমাদের উচিত বাড়িতে বসে শেয়ার করা বাচ্চাকে সময় দিয়ে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, এর মাঝে আর দু একটা কথা বলতে চাই, সেটা হলো প্রতিষ্ঠান বড় বা ছোট সেটা মূল বিষয় না, বিষয় হলো আমার বাচ্চাটা এখান থেকে কি শিখছে, শুধুই কি পড়াশোনা শিখছে, শুধুই কি আলিফ বা তা আসা এগুলো শিখছে,
নাকি তার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি আমি দেখেছি অন্যান্য মাদ্রাসা শুধু আরবিগুলোই পারে সেই তুলনায় এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখানো হয় একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সে ভালোই পারে যোগ বিয়োগ ওয়ানের একটা বাচ্চা গুণ ভাগ মোটামুটি ভালো পারে ইংরেজি ওয়ার্ড মিনিং গুলো ট্রান্সলেশন যেগুলো আছে ছোট ছোট এগুলো যথেষ্ট ভালো পারে যেগুলো অন্যান্য জেনারেল লাইনের বাচ্চারা পারে তারাও পারে এর জন্য অবহেলা করবেন না কোনো অবস্থাতে আল্লাহর দ্বীনের জন্য যেমন শিক্ষা দিতে হবে তেমন ইহকালের শিক্ষাটাও পাশাপাশি রাখতে হবে দুটোই লাগবে এর জন্য বিনোদন কেউ বাদ দেওয়া যাবে না আমি তো চাই যে আমরা অভিভাবক যারা আছি তারা আরো উৎসাহের সাথে প্রধান শিক্ষক বা অন্যান্য স্যার আছে তাদের সাথে বলি যে আমাদের কোনটা ভালো লাগে বলবো শেয়ার করব এখন যদি সেটা গ্রহণযোগ্য হয় তারা সেটা গ্রহণ করবে যদি গ্রহণযোগ্য না হয় সেটা অন্য বিষয় আজকে আর এই কথা বাড়াবো না আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।